রায়বেশেদের ক্রিয়াকলাপ নিয়ে অনেক সাহিত্যের লেখার মধ্যে কিছু কিছু পাওয়া যায়, অনেকেই কবিতাও লিখেছেন। 1930 সালে গুরুসদয় দত্ত রায়বেশের পুনরাবিষ্কার করে বীরভূমে। তখন শান্তিনিকেতনের কাজকর্ম চলছে, রবীন্দ্রনাথ রয়েছেন, জেলা শাসক গুরুসদয় দত্ত, তার সঙ্গে রবীন্দ্রনাথের হৃদ্যতাও ছিল। গুরুসদয় দত্ত বীরভূম জেলায় 8 বার ছিলেন 1915 থেকে 34-এর মধ্যে, তো যাই হোক সম্পর্কটা ভালো ছিল। আমরা একটা জিনিস দেখি, 1936 সালে রবীন্দ্রনাথের একটা কবিতায় আমরা রায়বেশের একটা উল্লেখ পাচ্ছি। শিশুদের ছড়ার মধ্যে রবীন্দ্রনাথ একটা সুন্দর 8 লাইনের ছড়া লিখলেন, তাতে বলা হচ্ছে, বর এসেছে বীরের ছাদে, গালেতে গাল পাট্টা, পিতল আটা লাঠি কাঁধে, বিয়ের লগ্ন 8টা, শালির সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠল জমে, রায়বেশে নাচ নাচের ঝোঁকে, মারলে মাথায় গাঁটটা, শ্বশুর কাঁধে মেয়ের শোকে, বর হেসে কয় ঠাট্টা। এই যে কবিতাটা পাচ্ছি, মানে প্রায় 6 বছর বাদে রবীন্দ্রনাথের ছড়ার মধ্যেও পাচ্ছি, এবং রবীন্দ্রনাথের একটা বিশাল গুণ, অনেক গুণের মধ্যে এটাও যে উনি গুণীর কদর জানতেন। গুরুসদয় দত্ত যখন এই রায়বেশে পুনরাবিষ্কার করেছেন, এই রায়বেশে শুধু পুনরাবিষ্কার করার পরেই তখনকার শান্তিদেব ঘোষ এবং কলাভবনের দু একজন ছাত্র শিউড়িতে এই রায়বেশে নাচটা দেখে। ঠিক সেই সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন না, বিদেশে কোথাও, তাঁরা এই নাচ দেখে নবীন নাটকে বিভিন্ন গানের সঙ্গে এই নাচগুলো জুড়ে দেয়। এটা এবং গুরুসদয় দত্ত ময়মনসিংহে থেকে বাউল নাচ সংগ্রহ করেছিলেন, এগুলো জুড়ে দিয়ে তারা রবীন্দ্র নৃত্যে একটা নতুন আঙ্গিক আনেন। শান্তিদেব ঘোষের আত্মজীবনীতে পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে সেই প্রথম রবীন্দ্র নৃত্যে পুরুষালী শৌর্যবীর্যের নৃত্য ভঙ্গিমা এলো, তার আগে ছিল না। রবীন্দ্রনাথ যখন এটা শুনলেন যে রায়বেশে নাচ পুনরাবিষ্কৃত করেছেন গুরুসদয় দত্ত, পুরুষালী নাচ, শান্তিদেব ঘোষদের যখন ইচ্ছা এই নাচ শিখবে, তখন রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বভারতীতে গুরুসদয় দত্তকে অনুরোধ করলেন রায়বেশের প্রশিক্ষকদের এনে নাচ শেখাতে। সেটা 1933-34-এর সময়, তখন রামপদ কালীপদজি এসে, পাপু ঢুলি এরা এসে এই আমাদের শান্তিদেব ঘোষদের নাচটা শিখিয়ে দেন। আর রবীন্দ্রনাথ গুরুসদয় দত্তের এই যে একটা মহৎ কাজ, এটা দেখে তিনি গুরুসদয় দত্তকে চিঠিতে জানান যে আপনি একটা মহান কাজ করেছেন এবং এটার আমাদের খুব প্রয়োজন ছিল, আমার মনে হয় এতে আমাদের বিশেষ করে পুরুষদের যে শৌর্য বীর্য আরও বাড়বে, এরকম কথা তার চিঠিতে আছে, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। গুরুসদয় দত্ত তার সমস্ত এই রায়বেশের পুনরাবিষ্কারের কাহিনী এবং অন্যান্য লোকনৃত্যের কাহিনী ফোক ডান্সেস অফ বেঙ্গল একটা বইতে দিয়েছেন, ইংরেজি বই, আর শুধু রায়বেশে নিয়ে একটা বই করেছেন বাংলার বীর যোদ্ধা রায়বেশে, সেই রায়বেশে বইতেও এই রায়বেশের বিবরণ সম্পূর্ণভাবে তার দেওয়া আছে। এছাড়াও কলাভবনে একটা টেরাকোটা প্লাক আছে, পোড়ামাটির ফলক, যেখানে ইলামবাজার থেকে গুরুসদত্ত একটা রায়বেশের শুধু মুখ পেয়েছিলেন, সেটাও একটা প্রামাণ্য দলিল হিসেবে তিনি নন্দলালকে দিয়েছিলেন, সেটা সম্পর্কে তথ্যানুসার। দীর্ঘদিন আমার মাথায় ছিল যে পোড়ামাটির ফলকটা কোথায়। আমি গুরুসদয় দত্তের লোকশিল্প সংগ্রহশালায় দীর্ঘ 40 বছর কাজ করেছি, ওটা তাঁর আরেকটা দিক। তিনি প্রায় 2500-এর ওপর
বাংলার শিল্পকলার নমুনা সংগ্রহ করেছেন। তো সেখানেও আমি সেটা খুঁজে পাইনি, কিন্তু বিশ্বভারতীতে এসে কলাভবনের একটি ছাত্রের মাধ্যমে আমি সম্প্রতি সেটা দেখতে পেয়েছি। তার ছবি আগেই দেখেছিলাম, বাংলার বীরযোদ্ধা রায়বেশেতে ছবিটা আছে, ইলাম বাজারের মন্দির গাত্রে রায়বেশে বলে আমি সেটা দেখেছি। ফলে দেখা যাচ্ছে যে এর একটা ঐতিহাসিক সত্যতা রয়েছে, প্রামাণ্য দলিল হিসাবে রয়েছে, কবিকঙ্কন চণ্ডী এগুলোর মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে গুরুসহ দত্ত এটাকে তুলে ধরেছেন যে রায়বেশে একদল পদাতিক বাহিনী ভল্লধারী যোদ্ধা ছিল, পরবর্তীকালে যুদ্ধ বিগ্রহ যখন তাদের হারাতে হলো, রুজি রোজগার হারাতে হলো, তখন তারা অন্যান্য পেশার মতো নাচকেও পেশা করে নিয়েছিল, আর সেই পেশাদারি রায়বেশে নাচটাই আমরা পরবর্তীকালে পেয়েছি, এখনও সেটা চলছে।